বাংলাদেশে এক নষ্টা মহিলা যার চরিত্রের কোনো বালাই নাই, কোন রাস্তা দিয়ে যাবে আমরা কুত্তার মতো তোকে আমরা ঘেউ ঘেউ করে ধরব। আল্লাহ বলেন দুনিয়ায় অনেক অহংকার করে, অনেক টাকা পরি করে, অনেক বড়াই করে, গর্ব করে কথা বলেছিল, এরকম মানুষ আছে কি নাই? আমার বন্ধুগণ, কথা বলতে গিয়ে আল্লাহকে ভুলে যায় এমন বান্দা বান্দি অনেক আছে। আমার আল্লাহ বলেন না না না, দুনিয়ায় স্বাধীনতা দিয়েছিলাম বলে কথা বলেছিলে রে বান্দা বান্দি, কিন্তু শোনো শোনো, ওই দিন ওয়াফাতিল আসওয়াত সমস্ত আমার বান্দা বান্দি সমস্ত সৃষ্টিকুলের আওয়াজগুলো একেবারে ক্ষীণ হয়ে যাবে, কেউ কোনো জোরে কথা বলার মতো সুযোগ থাকবে না। ফেরাউন বলেছিল না রব্বুকুমুল আলা, মুসা আলাইহিস সালামকে বলেছিল তুমি যেই রবের দাওয়াত নিয়ে এসেছো ওই রবের উপরে যদি কোনো রব থাকে সেই রব হলাম আমি, নাউজুবিল্লাহ। এই বাটপার ফিরাউন সেদিন আল্লাহর সামনে এসেও মাথা নত করবে, তার এই আওয়াজগুলো ক্ষীণ হয়ে যাবে, একটাই কারণ সেদিন শুধুমাত্র আল্লাহর ক্ষমতা থাকবে, দুনিয়ার কারো কোনো ক্ষমতা চলবে না। কথা বলেন ঠিক না বন্ধুগণ? এখন তো যদি কেউ বিপদে পড়ে, ডাক যদি একজনকে দাও, দলে দলে আমরা উদ্ধার করতে যাই, কি বলেন? দলে দলে যাই না? চল দেখি আমার ভাইরি কথা বললো কত বড় সাহস, আয় পাঁচজন দল ধরে চলে যাচ্ছি, আবার সাত মাস মধ্যে লাঠিও নেই, কি বলেন? সুযোগ বেশি থাকলে ফুটানিও নেই, কি ঠিক না? আমার নেতার এই কথা বললো, আমার ভাইকে কথা বললো, আমার দলের লোককে কথা বললো, চল দেখো কত বড় ক্ষমতা হয়েছে। যেমনটা আমি দেখলাম গত দুই দিন আগে বাংলাদেশে এক নষ্টা মহিলা যার চরিত্রের কোনো বালাই নাই, রাস্তাঘাটে গান গেয়ে বেড়াইতো, এখন কেমনে কেমনে একটু সম্মান ইজ্জতের স্থানে গিয়ে বসছে। এই বেয়াদব মহিলা সম্পর্কে যখন এক আলেম স্টেজে কথা বলতেছিল, সে আলেমকে এই দেশে কিছু কুকুর নামক খায় না, কিছু হায়না বললেও কম হবে, এগুলোর মনে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দিত, ধোকা দিত, আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে বলেছিল জাইম জারর সন্তান, আমার মনে হয় এগুলোর সমস্যা জন্মের ভিতরে আছে। ওই আলেমকে গিয়ে পিছন দিয়ে বলতো, এই বেটা চিনিস তুই যার সম্পর্কে কথা বলেছিস? আরে বেটা আল্লাহ সম্পর্কে কথা বলতেছে, তোর কার সম্পর্কে কি সম্পর্কে কথা বলেছে? ওই সম্পর্কে বক্তা তো হিসাব করে কথা বলে না, বক্তা হিসাব করে আল্লাহ সম্পর্কে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সম্পর্কে আলেমদের কথা হবে, আলেমরা কোনোদিন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে কথা বলবে না। এরপরে সে হুজুরকে জাগায়, তার আলোচনা ব্রেক করা হলো, তার উপরে চড়াই উতরাই হলো, এরপরে সর্বশেষ ঘোষণা দেওয়া হলো কোন রাস্তা দিয়ে যাবি আমরা কুত্তার মতো তোকে আমরা ঘেউ ঘেউ করে ধরব। আচ্ছা বলেন তো রাস্তায় ধরে কারা? রাস্তায় কারা ধরে? কুকুরেই তো পতাকা ধরে, কি বলেন? আর ওরা ঘোষণা দিল যে কোন রাস্তা দিয়ে যাবি, রাস্তা কোনটা তুই গ্রহণ করবি ওই রাস্তায় কুকুরের মতো হায়নার মতো তোকে আমরা ধরব। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে হেদায়েত দান করুন, আর হেদায়েত যদি আল্লাহর কাছে ওদের জন্য না থাকে, আল্লাহ ওদের এগুলোকে এই সমস্ত কীটকে ধ্বংস করে দেবে। সবাই বলে আমিন। বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সেই দিন, কোন দিন? সেই দিন কিয়ামতের দিন। কোন দিন? সেই দিন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ডাক তো আল্লাহ দিবে ফিরাউনের, সেদিন আর বাহিনী থাকবে না, কথা বলেন, নমরুদের কোনো বাহিনী থাকবে না, আবু জেহেল আবু লাহাব কারো কোনো উত্তরসূরি সেদিন থাকবে না। বন্ধুগণ, আল্লাহ বলেন সেদিন আমি ডাক দেব প্রত্যেকেই, হাজী সাহেব থেকে শুরু করে, ইমাম সাহেব থেকে শুরু করে, মাওলানা সাহেব থেকে শুরু করে, যত আল্লাহর ওলি আমার আছে সবাই থেকে শুরু করে, যত দুষ্ট খোদাদ্রোহী যারা দুনিয়ায় ছিল কারো কোনো দলবল থাকবে না, সকলেই আমার ডাকের সঙ্গে সঙ্গে একাকী আমার সামনে এসে হাজির হয়ে যাবে। তার মানে কিয়ামতের ময়দানে কোনো দলবল কিছুই থাকবে না, কি বলেন? দলবল থাকবে না, শুধুমাত্র আল্লাহর সামনে একাই যেতে হবে। আর সেই দিন যেহেতু একাই যেতে হবে, দুনিয়ায় কাকে আমি গ্রহণ করব, কাকে আমি ছাড়ব, আল্লাহর সন্তুষ্টির জন্যই ছাড়তে হবে, ধরতে হবে, কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ? কেন সেদিন মানুষ আল্লাহর সামনে যাবেন?
সেদিন মানুষগুলো আল্লাহর সামনে যাওয়ার উদ্দেশ্য হবে একটাই, মানুষ সেদিন তার আমলের ফলাফল জানতে চাইবে।